আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের। বাড়ির ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাবেন, যে মডেলটি দেখতে পাবেন, এখানে হচ্ছে যাদের অল্প বাজেটে ডুপ্লেক্স একটি বাড়ি করতে যাচ্ছেন, নিচে এক রুম এক কিচেন এবং ড্রয়িং ডাইনিং, উপরে তিনটা রুম একটা একটা টয়লেট দিয়ে ডিটেলস কথা বলবো এই ভিডিওটিতে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, যদি কোথাও বোঝার কোনো সমস্যা মনে করেন তাহলে কমেন্টসে অথবা নাম্বার দেওয়া আছে স্ক্রিন দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আকাশ ভাই, এটি ছিল হচ্ছে আপনার প্ল্যান আর কি, সেটাকে আমি ওয়াল করে দেখিয়েছি। আমি এটা পুরো একদম ফুল ছাদ সহকারে দেখাবো আর কি, কোথায় কীভাবে আছে এবং এক্সপ্লেন করার চেষ্টা করবো মেজারমেন্টগুলো সহ কত স্কোয়ার ফিট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা মূলত হচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ির ড্রয়িং। প্রথমে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে একতলা পর্যন্ত আপনি এইভাবে দেখতে পাবেন। দোতলা আমি আপনাকে দেখাচ্ছি ধীরে ধীরে, সময় নিয়ে, একটু স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড সামনে যেটা দেখতে পারতেছি আমরা আর কি, এটা হচ্ছে এন্ট্রি। আমরা হচ্ছে এইখান দিয়ে হচ্ছে ঢুকবো, ভিতরে ঢুকলাম, এই দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরেই হচ্ছে এরকম একটা করিডোর পাচ্ছি আর কি। এখানে এইখানে একটু বারান্দা টাইপের আছে আর কি, যেটা থাই গ্লাস দিয়ে দেওয়া আর কি, এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে থাই গ্লাস দিয়ে বারান্দার মতো দেওয়া আছে। চাইলে পরে মানে সে একটু বারান্দা থেকেও সময় দিতে পারবে আর কি। তো আমরা ভিতর দিয়ে ঢোকলাম, ঢোকার পরেই হচ্ছে আমরা যদি দোতলায় যাইতে চাই তাহলে কিন্তু এখানে একটা দরজা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ঢুকতে পারবো। দেখলো যে সিঁড়ি দিয়ে রাউন্ড হয়ে দোতলা পর্যন্ত সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেটি আছে আর কি, এইখানে নিচতলাতে ইতিমধ্যে আপনি জানেন যে ড্রয়িং এবং ডাইনিং দুইটা একসাথে দেওয়া আছে। এখানে ড্রয়িং ডাইনিং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং টেবিল দেওয়া আছে, এখানে ড্রয়িং রুম রাখা আছে, আর এখানে একটি বিশাল একটা লম্বা একটা কিচেন আছে। কিচেনের পাশে একটা বেডরুম আছে, কিচেনের সাথে আরেকটি সার্ভিস রুম এখানে আর কি, বেলকনি টাইপেরই ভিতরে, যেটা বাইরে থেকে আপনি যদি আমি দেখাই এটা হচ্ছে আউট থেকে অনেকটা এরকম দেখা যাবে আর কি এই সাইডে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে আউট সাইডে, এটা হলো নিচতলার জন্য, নিচতলায় ছিল এটা। এখন যদি আমরা এটাকে আসলে রুম টুম কোনটা কত মাপ আমি একটু লাস্টের দিকে দেখাচ্ছি আপনাকে, এর ভিতরেটা বর্ণনা করে নিই। এখন যদি আমরা দোতলায় যাই দেখি আসলে দোতলায় এটা কেমন হবে। দোতলায় গেলে আমরা দেখব যে এইখানে দোতলায় গিয়ে একটি বারান্দা আছে, সামনে রুম আছে, হচ্ছে তিনটি বেডরুম আছে এখানে। আমরা যদি সেই এইখানে যেটি দেখতে পারতেছিলাম যে সিঁড়ি রুম, হ্যাঁ সিঁড়ি রুম দিয়ে আমরা উপরে উঠলাম, উপরে আসার পরেই আমরা দেখতে পাবো যে এই কর্নারে একটি বেডরুম, কর্নারের বেডরুমের সাথে একটি বারান্দা আছে এখানে, আর দুই পাশে দুটি বেডরুম, টোটাল তিনটি বেডরুম এবং একটি টয়লেট আছে আর কি। আর কি এটা হচ্ছে কমন টয়লেট, যেন সবাই ইউজ করতে পারে আর কি। হ্যাঁ, এটা আরও অনেক কিছু ফার্নিচার টার্নিচার বসাই অনেক সুন্দর করে সাজানো সম্ভব। হ্যাঁ, যার যার মনের মতো করে, চাইলে পরে আমিও করে দিতে পারতাম, সময় সাপেক্ষ দরকার যেহেতু এই জন্য আর করা হয়নি। এখন যদি এটাকে আমরা আসলে ফুললি ভিউ হাত দিয়ে দেখি তাহলে কেমন দেখাবে সেটিও আমি দেখাবো। তার আগে একটু এটার মেজারমেন্টটা একটু আমি বলি, আসলে কত স্কোয়ার ফিটের ভিতরে হচ্ছে এটা, হ্যাঁ সেটা বিষয় যদি বলি এখানে, তাহলে আমি দেখব যে এটা আমি আউট ভিউটা একটু দেখে নিলাম আর কি। এটার এটার হচ্ছে যদি টুডি ভিউ, এটা হচ্ছে টুডি ভিউ, জানি না টুডি ভিউ আগে দেখা, দোতলার টুডি ভিউ সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে নিচতলার টুডি ভিউ যেটা ছিল এটা। এবং এই জমির যে এরিয়াটা, জমির এরিয়াটা হচ্ছে একদিকে হচ্ছে 30 ফিট 7 ইঞ্চি এবং আরেকদিকে হচ্ছে 31 ফিট 2 ইঞ্চি, তার মানে এটা কিন্তু 900 স্কোয়ার ফিটের ভিতরেই হচ্ছে। জমিটা লাগবে আপনার 900 স্কোয়ার ফিট, কিন্তু পুরো বিল্ডিংটা আসলে 900 স্কোয়ার ফিটের ভিতরে না। আপনি যদি মিস্ত্রি দিয়ে কাজ করান সেই ক্ষেত্রে এখানে 850 স্কোয়ার ফিটের ভিতরে বিল্ডিংটা হয়ে যাবে, আর জমিটা আবার আমার লাগতেছে যে 900 স্কোয়ার ফিট। এখন আমরা যদি এই বাড়িটা লুকিং আউটলুকিংটা দেখতে চাই, আসলে দেখতে কেমন হচ্ছে, ছাদ দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে কেমন হচ্ছে সেটা আমি এখন আপনাদের দেখাতে চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কমপ্লিট হওয়ার পরে কালার ছাড়া, মানে কালার তো আসলে নিজস্ব পরিমতো,
এটা হচ্ছে আমাদের দেখতে এই বাড়িটা অনেকটা এরকম হবে। আর কিছু চাইলে মডেল করা যাবে, যেহেতু আমি একটু বাজেটের কথা চিন্তা করেছিলাম, এখানে বাংলাদেশি বাড়ি। হ্যাঁ, ফরেনার অন্য দেশের কথা হলে হয়তো এটা মাথায় নিতাম না। এটা হচ্ছে আউটলুকিং, মানে কমপ্লিট হওয়ার পরে দেখতে অনেকটা এরকম দেখা যাবে বাড়িটা। ছোটো ফ্যামিলিদের জন্য ডুপ্লেক্স খুবই সুন্দর, বাজেটও কম। এরকম একটা বাড়ি তৈরি করতে কিন্তু অল্প বাজেটে বাড়ি তৈরি করা সম্ভব, সিরিয়াসলি অল্প বাজেটে খুবই সুন্দর বাড়িটা। যদি আপনি নির্মাণ করতে চান আমি আপনাকে সাজেস্ট করবো, হ্যাঁ আপনি করতে পারেন। প্ল্যানটাও অনেক সুন্দর, হ্যাঁ এটা দেখতে অনেকটা এরকম লাগবে। সময়ের অল্পতার কারণে আমি আর একটু সাজাইতে পারি না, এখানে আরও কিছু সাজানো সম্ভব ছিল। হ্যাঁ, বাড়িটু করছে, যদি আপনার কিছু আরও কিছু বাজেট থাকে তাহলে আরও একটু ভিতরে কারো কাজ কিছু কাজ করা যাবে, এগুলো আসলে ব্যয়বহুল খরচ। তবে বাড়িটাও কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারাও আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটি ছিল নিচতলা এবং দোতলার আসলে এটা। এটার যদি আমি একটু বাজেট খরচের হিসাবে বলি আপনাকে, যে আসলে 900 স্কোয়ারের ভিতরে কেমন 18 লাখের ভিতরে আপনি দুতলা পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা হচ্ছে 18 লাখের ভিতরে আপনি একদম দুতলা পর্যন্ত ডুপ্লেক্স ভিতরে যা কিছু আছে সব কিছু মিলিয়ে আপনি শেষ করতে পারবেন, আমি আশাবাদী, যদি স্ট্রাকচার ড্রয়িংটা আপনি করেন। আরও কিছু বাজেটে কমে করা সম্ভব, যদি একটু একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করা যায় তাহলে আরও কিছু কমে সম্ভব। একটা ড্রয়িং করে কোথায় কীভাবে বাড়িটা করবে, কী পরিমাণে রড সিমেন্ট ব্যবহার করবে, যেন কোনোভাবে মালামাল অপচয় না হয়। তো তারপর যদি আপনার আরও কোনো প্রয়োজন বোধ করেন, আমার যে নাম্বার তো আপনার কাছে আছে বা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, এই মুহূর্তে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এতটুকুই, কথা হবে পরবর্তীতে নতুন কোনো এক লাভ আছে।